বাছা কেঁদে কোকিয়ে যাচ্ছিল, ওই জন্য একটু বসে আছে। আমি তো বলিনি কোনোদিন খারাপ লাগে, আমি এত শক্ত শব্দ দিয়ে আমাকে, রাগের রাগের ব্যাপারটা একমাত্র বড় ম্যাম ওটা মায়ের ক্ষেত্রে লাগবে, জামাইয়ের ক্ষেত্রে লাগবে না। তো ওয়েলকাম ব্যাক, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, রোদ্দুর সেরকম নেই, হালকা হালকা মেঘ আছে, গরমটাও খুব কম আছে। আর এখানে আমাদের বড় ম্যাডাম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, আপাতত দোকানপাট করে চলে এসছে। তারপর কিছু বলবে? এখন আমি যাচ্ছি জলখাবার বানাতে। দেখো আমার চুলের অবস্থা, শুধু মানে সুন্দর করে শাড়িটুকুই পরেছি, আর কিছু করতে পারিনি। আর এখন ব্লগটা যেহেতু শুরু হয়ে গেছে, তাহলে বলেই ফেলি এখানে দাঁড়িয়ে। নবীন কথা বলছি মিষ্টি করে দেখে, ব্লগটা শুরু করছি সবাইকে সঙ্গে রেখে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আনন্দে থাকো, আর আমার ব্লগটা দেখতে থাকো। চলো তাহলে। এই এখন ভাত বসিয়ে তারপরে দেখি সেজো কাকা এলো। সেজো কাকা ও বাড়িতেই ফার্স্টে গেছিলো, আমার মায়ের ওইদিকে, ওখানে গিয়ে তারপরে এখন আবার আমাদের বাড়িতে এসছে। এখন বসে বসে গল্প করছি, আর এই যে ওদিকে নাতনি বসে আছে। হ্যাঁ নাতনি, কোনো অসুবিধা নেই, এখন সব বুঝে গেছে। সেজো কাকা মুখে মাস্ক দিতে, আমি বাড়িতে বসে আছে, এখন নাবি দিতে পারো, কোনো অসুবিধে নেই। এখন আপাতত আমার এখানে রান্না হচ্ছে। বাছা কেঁদে কোকিয়ে যাচ্ছিলো, ওই জন্য একটু চুপ করেছিলাম। ওতে দেওয়া আছে আলু আর ওল সেদ্ধ করতে দেওয়া আছে, আর এখানে হচ্ছে পটল ভাজা, আর ভেতরে এখন দুই ভাই বসে হ্যাঁ বেদম গল্প জমিয়েছে। সেই গল্পের তারে আমিও মাঝে মাঝে গিয়ে জোর দিচ্ছি, মানে যোগ দিচ্ছি। এইখানে চলছে দুই ভাইয়ের গল্প, আর আপাতত ছোট ম্যাডাম এখান থেকে হঠাৎ পালিয়ে গেছে। ছোট ম্যাডাম কোথায় একটু দেখি, ছোট ম্যাডাম ভূতের মতো বসে আছে। ও ওকে কেউ দলে টানছে না, ওই জন্য ওখানে মন খারাপ করে বসে আছে। ওখানে গিয়ে কি গল্পে যোগ দেবে বুঝতে পারছে না, তাই তো? আচ্ছা, মন খারাপ করে বসেনি, শুধু ফেস খারাপ করে বসে আছে। হ্যাঁ মানে ফেস খারাপ করে বসে আছে। তো টাটা টাটা, এই সেজো কাকা এখন চলে যাচ্ছে। ছোট্ট একটা মেঘলা দিন, আর সেই মেঘলা দিনে বড় ম্যাডামের মুখে মেঘ জমেছে, আর সেই মেঘ জমা মুখ নিয়ে বড় ম্যাডাম চলে এসেছে লাঞ্চের টেবিলে, তাই তো? কেন মেঘ জমবে কেন, মুখটা তো ওরকম করে আছো, চকচক করছে। বেলা হয়ে গেছে, বেলা তো রোজই হয়, করতে না রান্না করতে আজকে বেলা হয়ে গেছে। আজকে সেজো কাকা এসেছিল সকালবেলা, আজকে ক্যামেরা বাবু দই মুড়ি খেয়ে চলে গেছে। আমাদের এই যে এটা একটা সেদ্ধ সাদ্ধা তরকারি করেছিলাম, যেটা মুড়ি দিয়ে খেয়েছি আমি আর ছোট ম্যাডাম। আর তার সাথে কি হয়েছে, আমার এই সেজো মামি দিদা মারা গেছে, মানে আমার বাবার মামি মা মারা গেছে কালকে সকালবেলা। তো ন কাকা তো আমাদের কাছে, তো তার তো তিন দিনের কাজ, তো তাকে তো সেদ্ধ করে দিতে হবে। তো কাকা বললো যে, সেজো কাকা এসেছিল, সেজো কাকা বললো যে নিয়ম করার আমি করে নেবো, নকাকা তো ব্যাচেলার মানুষ, নকাকে নিরামিষ করে দিলেই হবে। তো নকাকার নিরামিষটা আগে করে তারপর আমাদের ডিম টিম ভেজেছিল, তো সেই কারণে আমার সেজো কাকা এসেছিলো। সেজো কাকার সাথে একটু গল্প করতে করতেও দেরি হয়ে গেছে। তো আজকে আমাদের যেটা রান্না হয়েছে, ভাত এখানে আছে, ওল ভাতে পটল ভাজা, আলু ভাতে এটা বেসন দিয়ে একটা বড়া, লেবু, আর এখানে বিউলির ডাল আর ডিম ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু, আর তার সাথে সকালের এই তরকারিটাও চালিয়ে দিচ্ছি। এটাই, চালিয়ে যাও চালিয়ে যাও। রাত্রিবেলায় আমাদের ছোট ম্যাডাম কি করছে জানি না, কি করছে, বসে বসে আয়নায় মুখ দেখছে, তাই তো ছোট ম্যাডাম? হ্যাঁ। তা কি দেখছেন ছোট ম্যাডাম আয়নায় মুখ? আয়নায় আমার চুল ঠিক আছে কিনা দেখছি। হ্যাঁ তোমার চুল তো ফার্স্ট ক্লাস আছে। হ্যাঁ
কিরকম বেরিয়ে আছে, তার মানে মোটামুটি মেকআপ করছে ছোট ম্যাডাম। আর বিছানা কাপড় সব তো একদম ছেটানো ছেটানো আছে, বই পড়ে সব উল্টে গেছে, বইগুলো সব কাঁদছে। ঠিক আছে, ও বই ফই পড়ার আর দরকার নেই। আর কি পড়িয়ে গেল তো কি হয়েছে, সে তো সকলকেই পড়িয়ে যাচ্ছে। আর পাঁচ বছর পর যখন পরীক্ষা হবে আন্দোলনে নেমে যাবি, মানছি না মানবো না, উচ্চ মাধ্যমিক বানান করতে পারবি না। ঠিক আছে, ও আচ্ছা চলো তাহলে বড় ম্যাডামের কাছেই যাওয়া যাক। ম্যাডাম ছোট ম্যাডাম বলছে আন্দোলন করবে পাঁচ বছর পর, পড়াশোনার কোনো দরকার নেই, ওসব পড়াশোনা শিখে কিছু লাভ হবে না, আন্দোলন করলেই পাস করে যাবে। ও যখন আন্দোলন করবে আমি ওকে কেটি ধরে দরজার বাইরে বার করে দেব। ইংরেজি ফিংরেজিতে ফেল করুক যাই করুক, আন্দোলন করলেই পাস করে যাবে, তাই আর পড়াশোনার কোনো দরকার নেই। আর ও এমনি তো হোয়াটসঅ্যাপে বন্ধুদের ইংলিশে মেসেজ করতে শিখে গেছে, একদম ইংলিশে ফার্স্ট ডিভিশন পেয়ে যাবে, মেসেজ করে ইংলিশ শিখে যাবে, পড়াশোনার আর দরকার নেই। আমরাই বেকার বেকার এত খাটাখাটি করলাম। আপাতত ছোট ম্যাডাম আমাকে এখন, ছোট ম্যাডাম তো না বড় ম্যাডাম, বড় ম্যাডাম এখন আমাকে চা বানিয়ে দিল হাফ কাপ। এই হাফ কাপই মজি এখন চায়, কি করব, হাফ কাপ খেতে হয় তখন যখন পুরো দুধ দিয়ে চাটা খায়, আর যে দুধটাকে মানে সুন্দর করে গাঢ় করে করতে গেলে ওইরকম। আর চা তো গাঢ় করেই খেতে হয় সব সময়। তো এখন বড় ম্যাডাম আমাদের বানাচ্ছে এখন সেই শর্টকাট টু রুটি। না না আজকে শর্টকাটের ব্যাপার না, আজকে আসলে নকাকার তো খেতেই হবে, পরোটা পরোটা না নকাকে নিজেই বলে গেল যে আজকে একটু গোলান্তি করিস। আমি তো বলিনি কোনোদিন খারাপ লাগে, আমি তোমার হাতের রান্না কোনোদিন বলেছি যে খারাপ হয়েছে? আমি তো সবসময় বলি তোমার হাতের তোমার হাতের রান্না অমৃত, এমন এমন যে মুখ থেকে আওয়াজই বেরোয় না, কি কি করে তারিফ করব তোমার বলো, শব্দই বেরোয় না, শব্দই খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছি কিন্তু বেরোচ্ছে না। বাবা এত শক্ত শব্দ দিয়ে আমাকে অ্যাপ্রিশিয়েট করতে হয় যে সেই শক্ত শব্দটা হাতে বেরাচ্ছে, হাতে বেরাচ্ছে। আর ছোট ম্যাডাম তো এখান থেকে মেকআপ করে চলে এলো, একদম কি ফ্যান্টাবুলাস। তাহলে কি করেছো? কিছু করি না। এবার কিন্তু ছোট ম্যাডাম রেগে যাচ্ছে। ছোট ম্যাডাম রেগে যাচ্ছ? হ্যাঁ। কেন রেগে যাচ্ছ? আচ্ছা কি করে, কি রকম করে রাগে ছোট ম্যাডাম? একটু দেখিয়ে দেখি আমার রাগে। আমি তো রাগব না। হ্যাঁ ও রাগে না, ছোট ম্যাডাম রাগে না। হ্যাঁ আমি তো রাগব না। হ্যাঁ রাগের রাগের ব্যাপারটা একমাত্র বড় ম্যাডামের উপরে আছে। একটা গোলা রুটি হয়ে গেল, পিঁয়াজ পিঁয়াজ ছাড়া করবো, আমাদের গুলো আর কি পিঁয়াজ দিয়ে করবো, নকাকারটা পিঁয়াজ ছাড়া করতে হবে, দুদিনের ব্যাপার। ও আচ্ছা, তার মানে দুদিন এখন নিরামিষ খাবে? এই সময় কি করতে হয় বলো তো? কি করতে হয়? নকাকাকে সামনে নিরামিষের সামনে বসিয়ে মাংস ভাত খেতে হয়। কেন গো? জানো ও আইয়ে দিয়েছে, কি বলে জানো একটা পাকা থাকে মই দিয়েছে নকাকা, এই এসে গেছে নকাকা বলতে বলতে আমি কিন্তু বলিনি এই কথাটা, বলেছে তোমার জামাই। ওটা মায়ের ক্ষেত্রে লাগবে, জামাইয়ের ক্ষেত্রে লাগবে না তো, দেখা যাবে। কারণ জামাইয়ের নাড়ি ভুঁড়িটা তো একটু শক্ত পক্ত না, জামাইয়ের নাড়ি ভুঁড়ি শক্ত পক্ত। এই তো চলে এসেছে বিরিয়ানির প্যাকেট। হ্যাঁ সেই, না এটা মিষ্টির প্যাকেট মনে হচ্ছে। হ্যাঁ ঘরের মধ্যে ছোট ম্যাডাম ছাতা খুলে ঘুরছে এখন। না আমি ছাতা বন্ধ,
ভাব যে যদি বৃষ্টিটা হয় আবার একবার ছাতা ধরা যাবে খুলে, সেটাই তো। মোটেই না, ছাতাটা খুলে রাখ, দেখ বৃষ্টি হবে। হবে না, হবেই হবে, আজকে রাত্রে বৃষ্টি, সকাল থেকে এত মেঘলা মেঘলা ছিল, হ্যাঁ রাত্রে বৃষ্টি হবেই হবে। হবে না কেন, বরুণ দেব কানে কানে বলে গেছে তোকে? সত্যি কথা বেরিয়ে গেছে, ও ভোরবেলা উঠে ভূতের মতো নাচছিল। ভূতের মতো না, ভূতের ছানার মতো। দাও না, কেউ আপত্তি করেনি, কেউ প্রতিবাদ করেনি, সকলেই মেনে নিয়েছে, কেউ আন্দোলনও করেনি, মানছি না মানবো না বলে কেউ আন্দোলন করেনি। তুমি আরাম করে ঠ্যাং যেন আরাম চাও, ঠ্যাংকে বিশ্রাম দিচ্ছি বলে ক্যামেরা বাবু আমার দিকে ক্যামেরাটা তাক করে আছে। ক্যামেরা বাবুর কাজ ক্যামেরা তাক করে রাখা, তাই ক্যামেরা বাবু তাক করে রেখেছে। ওই জন্যই নাম ক্যামেরা বাবু। আচ্ছা, ক্যামেরা সবসময় যে বন্দুক তো তাক করে থাকে তাকে বলে বন্দুক বাবু, ক্যামেরা তাক করে থাকলে তাকে বলে ক্যামেরা বাবু। এখন কিন্তু ক্যামেরা বাবুর কাছে ক্যামেরাটাই বন্দুকের কাজ করে, সবসময় ঠিকই ঘুরে রাখে, মিষ্টি কম মিষ্টি। চিনির দাম বেড়ে গেছে তো তাই দোকানদাররা রসে মিষ্টি দিচ্ছে না। তাহলে আজকে তো রাত্রিবেলা সস আর রুটি আর খাওয়ালে আবার কালকের একটা নতুন ব্লগের জন্য অপেক্ষা। আর তার সাথে আজকের মতো গুড নাইট। গুড নাইট, দেখা হচ্ছে পরে। ভিডিও একটা লাইক দিতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ারটাও করে দিও, বেশি বেশি করে শেয়ার করতে হবে। হ্যাঁ, কত কত শেয়ার করো আর তার সাথে কমেন্টও করো, না হলে কথা বলতে পারি না তোমাদের সাথে।